আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিয়মিত বৈঠক হিসেবে শনিবার সন্ধ্যায় গণভবনে এই আয়োজন বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হলেও প্রাধান্য পেয়েছে সাংগঠনিক বিষয়ের রেজেন্ডা এ সময় আসছে অক্টোবরে বর্তমান কমিটির তিন বছর পূর্ণ হলেও সিদ্ধান্ত হয় এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরের বিশ ও একুশ তারিখ বৈঠকের শুরুতে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের দল তাই দেশ ও জাতির কল্যাণে সবসময়ই কাজ করে আসছে গত এক দশকে বাংলাদেশের উন্নতি আন্তর্জাতিক স্বীকৃত বলেও জানান তিনি এক দশকে আজকে বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নয়ন করেছে আজকে আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পেয়েছে যাদের আন্দোলনের ফসল হিসেবে স্বাধীনতা অর্জন করা যায় সেই দল ক্ষমতায় থাকলেই কিন্তু দেশের উন্নতি হয় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে সংগঠিত ও গতিশীল রাখতে সময় মতো সম্মেলন সম্পন্নের নির্দেশনাও আসে দলীয় প্রধানের কাছ থেকে আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল পর্যায়ে পর্যন্ত যারা নেতা কর্মী আছে সকলকে সেই আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে এটাই হল বাস্তবতা সংগঠনটাকে তৃণমূল পর্যায়ে থেকে সংগঠিত করে গড়ে তুলতে হবে এবং নিয়মিত আমাদের যাতে সম্মেলনটা হয় সেই জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে এবং আমাদের যত উপকমিটিগুলি আছে তারাও তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন সংবিধান লঙ্ঘন করে যারা উড়ে এসে জুড়ে বসে সরকার গঠন করে জনগণের জন্য তাদের কোনো দায়বদ্ধতা থাকে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা